মেয়েদের পা সুন্দর ও আকর্ষণীয় করার উপায়। মেয়েদের পা সুন্দর করার উপায়। কাউকে জিজ্ঞেস করলে বলতে শুরু করে, অনেক করেছি কিছুই হয়নি, এটা লাগাই ওটা মাখি, এ খাই তবুও হয় না, পার্লারে যাই নিয়মিত তাতেও এই দশা। তাই জানাবো সুন্দর পোশাকের সাথে সুন্দর পায়ের যত্ন কীভাবে নেবেন। পায়ের উপর ভর দিয়ে শরীর দাঁড়িয়ে থাকে, তাই তার যত্ন তো বিশেষ হওয়া উচিত কি বলেন। গোসলের আগে, গোসলের আগে পায়ে তেল ম্যাসাজ করুন, ত্বক নরম থাকবে। যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন, ম্যাসাজের আগে তেল অল্প গরম করে নিন। গোসলের আগে লেমনযুক্ত ক্রিম ম্যাসাজ করুন, ত্বক নরম হবে, ত্বকের কালো ভাব দূর হবে। সাবান ব্যবহার করবেন না গোসলের সময়। ঘরোয়া উপায়ে বেসনের সঙ্গে অল্প দুধ বা দই হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পায়ের উপর 20 মিনিটের পেস্ট লাগিয়ে রাখুন, ভেজা হাত দিয়ে আস্তে আস্তে মিশ্রণটি ঘষুন, এরপর ধুয়ে ফেলুন। মেয়েদের পা এর রুক্ষভাব কমাতে 50 মিনিট গোলাপ জলের সঙ্গে 1 চামচ গ্লিসারিন মিশিয়ে পায়ে লাগান, আধ ঘন্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন। গোসলের পর ভিজে গায়ে বডি লোশন বা ক্রিম লাগান, অলিভ অয়েল তৈরি পায়ের পাতায় মালিশ করুন। পা ফাটার সমস্যা। নিয়মিত পায়ের যত্ন নিলে পা ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। রাতে শোয়ার আগে ইষ্টুষ্ণ জলে মোটা দানা নুন ও শ্যাম্পু মিশিয়ে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। হিল স্কাবার দিয়ে গোড়ালি ঘষুন, মরে যাওয়া কোষ ঝরে পড়বে। মেটাল স্ক্রাবার ব্যবহার করবেন না। পা পরিষ্কার করার পর ভালো ক্রিম দিয়ে পা মালিশ করুন, তারপর গোড়ালিতে ক্রিম লাগান। তুলো বা পরিষ্কার কাপড় বা গজ দিয়ে গোড়ালি জড়িয়ে রাখুন, যাতে ক্রিম বিছানায় লেগে না যায়, পায়েই থাকে সারা রাত। পায়ের পক্ষে আরামদায়ক জুতো পরার চেষ্টা করুন জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে। পায়ে ঘাম ও ধুলো ময়লা জমে ইনফেকশন দেখা দেয়। সুতির মোজা পরুন, প্রতিদিন পরিষ্কার মোজা পরবেন। পা শুকনো রাখার চেষ্টা করুন, ভিজে পায়ে জুতো পরবেন না, জুতো বদলে বদলে পরুন, এক জুতো রোজ পরবেন না। পা বেশি ঘামলে জলে ও ওডিকোলন মিশিয়ে 10 মিনিট পা ডুবিয়ে রাখুন, তারপর পা শুকনো করে মুছে পাউডার লাগিয়ে রাখুন। পায়ের গন্ধ কমাতে জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে এতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন, গন্ধ কমবে আর পা নরমও হবে। সমস্যা বাড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পায়ের ক্লান্তি কমাতে মাঝে মাঝেই খালি পায়ে হাঁটুন। পায়ের পাতার এবং গোটা পায়ের নানান ব্যায়াম আছে, করবেন। হালকা গরম জলে নুন ফেলে দিয়ে তার মধ্যে পা চুবিয়ে রাখলে আরাম পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।